ফিটনেস বিহীন গাড়ি আর অদক্ষ চালক দিয়ে শেখানো হচ্ছে ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলোতে। যারা শেখাচ্ছেন তাদের কেউ মেকানিক, কেউ বা অন্য পেশার। দেয়া হচ্ছে দক্ষ চালকের সার্টিফিকেটও। বছরের পর বছর এমন অনিয়ম চললেও মাসোহারা দেওয়ার ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগের বিরুদ্ধে। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির মুখপাত্র। আপেল শহরের রিপোর্ট। খোদ রাজধানীতে লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে দক্ষ চালক তৈরির প্রশিক্ষণ। ট্রেনিং কারে নেই লুকিং গ্লাস, কারো আবার সাইড লাইট নষ্ট। আবার যারা শেখাচ্ছেন তাদের কেউ মেকানিক, কেউ বা অন্য পেশার। ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলো থেকে এভাবেই বছরের পর বছর গাড়ি চালানো শিখে সার্টিফিকেট নিয়ে রাস্তায় নেমে পড়ছেন অনেকে। বিআরটি এর তথ্য অনুযায়ী সারা দেশে 139টি ড্রাইভিং ট্রেনিং স্কুলের অনুমোদন রয়েছে, যদিও এর বাইরে অবৈধভাবে চলছে শতাধিক। প্রকাশ্যে কিভাবে চলছে এমন অনিয়ম খোঁজ নিয়ে জানা যায়। সব ম্যানেজ করেই চলছে এমন অপকর্ম। সড়ক নিরাপদ রাখতে নানা উদ্যোগ ও ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, অথচ এমন অনিয়ম চোখে পড়ে না। কেন নেওয়া হচ্ছে না ব্যবস্থা, প্রশ্ন ছিল সংস্থাটির মুখপাত্রের কাছে। এটা ঠিক আছে, বেসরকারি পর্যায়ে স্কুলগুলো আছে সেগুলো আসলে মানসম্মত না, এবং এর বাইরে অনুমোদিত অনেকগুলো কিন্তু আছে, সেন্টার আছে। আমরা কিন্তু এই বৃদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তালিকা তৈরি করতেছি। ইতিমধ্যে আমরা আমাদের এই সদর কার্যালয়ে মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা আছেন ওনাদেরকে আমরা নির্দেশনা দিছি যে অনুমোদিত কতগুলো এই ধরনের ট্রেনিং সেন্টার আছে তাদেরকে তালিকা দিতে। আমরা এই তালিকাটা তৈরি হয়ে গেলেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নিয়ম ভেঙে সড়কে নামলেই জরিমানায় পড়তে হয় ট্রাফিক সার্জেন্টদের কাছে, অথচ দিনের পর দিন সড়কে এসব গাড়ি চললেও ট্রাফিক বিভাগের যারা অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র। ট্রেনিং প্রতিষ্ঠানগুলো আছে যারা ড্রাইভিং ট্রেনিং দিয়ে থাকে, সেই সব প্রতিষ্ঠানগুলোর আমরা তালিকা করব এবং তাদের গাড়ির ফিটনেস আছে কি না সেই বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এবং তা যারা ট্রেনিং দিয়ে থাকে তাদের গাড়িরই যদি ফিটনেস না থাকে তাহলে তারা ট্রেনিং কীভাবে দিয়ে থাকে। সুতরাং তাদের যদি ফিটনেস না থেকে থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সড়কে নিরাপত্তায় অনিয়ম বন্ধে কঠোর হবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।